বাংলাদেশের প্রেক্ষাপটে কারণগুলো স্যার আপনি যদি একটু সুনির্দিষ্ট বলতেন যে বাংলাদেশে জেনেটিক পুল বেশি আছে এটা দেখা গেছে জেনেটিক ট্রেটটা বেশি আছে তো এবং পৃথিবীর সব জায়গাতেই টাইপ টু টাইপ ওয়ানের সাথে অনেক বেশি বেশি আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের মতো দেশে এই উন্নয়নশীল দেশগুলোতে টাইপ টু টাইপ ওয়ানের সাথে আরও আরও অনেক বেশি উন্নত বিশ্বে প্রপোর্শনটার সাথে কম একটু তো এই যে টাইপ টু হওয়ার কারণ না মধ্যে হলো যে আমাদের যে অপরিকল্পিত নগরন হয়ে যাচ্ছে সাডেন চেঞ্জ হয়ে যাচ্ছে না জি জি সাডেন চেঞ্জ অনেক ফ্যাক্টর আছে যেমন ধরুন আমাদের ছোটবেলায় তাই না আমরা স্কুলে যেতাম হেঁটেই তো যেতাম জি আবার হেঁটেই আসতাম তাই না গ্রামে বাজারে হেঁটে যেত না হেঁটে থেকে আসতো কৃষক তো কাজ শারীরিক পরিশ্রম কাজই করতো তো সবাই কিছু শারীরিক পরিশ্রম করতো এক নম্বর দ্বিতীয় হলো খাবারের এত প্রাচুর্য ছিল না স্কুল থেকে এসে আমরা কী বলতাম মা খেতে লাগছে খাবার দাও খেতে দাও তাই না এখন তো যেখানে যাই সেখানে খাবার রাস্তায় খাবার টেবিলে খাবার ফ্রিজ খুললে খাবার সবখানে খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড সব ধরনের সবখানে খাবার খাবার হয়ে গেছে দ্বিতীয় হলো চটকদার যে বিজ্ঞাপন আনকন্ট্রোল আমি বলবো আনকন্ট্রোল বিজ্ঞাপন তারপর সহজেই উঠতি বয়সের ছেলেমেয়েরা ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে যাচ্ছে এই যে ফাস্ট ফুড ফলে যে মানুষ মুটিয়ে যাচ্ছে উন্নত বিশ্বে কন্ট্রোল করে আনছে কারণ সেখানে ফাস্ট ফুডের অ্যাডভার্টাইজমেন্টের রেগুলেশনস আছে একটা বাচ্চাদের স্কুলের পাশে ফাস্ট ফুডের দোকান থাকবে না থাকবে না আর ঢাকা শহরে ফাস্ট ফুডের দোকান কোথায় সব স্কুলের পাশেই তো সব স্কুলের পাশে ভার্সিটিগুলোর পাশে স্কুলগুলোর পাশে দুঃখজনক হলেও সত্যি যে মানুষ অর্থলিপসায় মনুষ্যত্ব বিসর্জন দিচ্ছে তাহলে আপনি বলুন একজন মানুষ যার মনুষ্যত্ব আছে সে কি তামাক প্রডিউস করতে পারে তামাক বিক্রি করতে মানুষকে তামাক ধরাইতে পারে তো ধরাচ্ছেই তো তাই না আচ্ছা সুতরাং এটা তো মানুষের কি বলে অর্থ প্রভাবিত করে ফেলতেছে বলে না বস্তুতপক্ষে তো ধূমপানের কথাটাই আমি বলি ধূমপান তো পৃথিবীতে থাকতোই না যদি মানুষ ইথিক্যাল এবং অর্থলিপ্ত না হইত স্বনিজিত এটা বন্ধ করে দিত যে এটা আমার প্রডিউস করা উচিত না এই ব্যবসা করা উচিত না মানবিক দিক থেকে বা নৈতিকতার দিক থেকে স্যার অন্যান্য রোগগুলোও কি ডায়াবেটিস ক্ষেত্রে ডায়াবেটিসকে প্রভাবিত করে কিনা যেমন দুশ্চিন্তা বা ব্লাড প্রেসার দেখেন ডায়াবেটিস হওয়ার পিছনে তো কারণ তো কমপ্লেক্স আমি প্রধান দুটো বলেছি যে লাইফস্টাইল চেঞ্জ জীবনযাপন পদ্ধতির পরিবর্তন এবং বংশগত প্রভাব এই দুটো তারপরে আরও অনেক কিছু আছে যেমন স্ট্রেস দুশ্চিন্তা না স্ট্রেসফুল সিচুয়েশন স্ট্রেস তো স্ট্রেসে যে বডিতে হরমোনাল চেঞ্জ হয় রেসপন্স হয় সেটা ডায়াবেটিজেনিক বুঝছেন সেটা ডায়াবেটিস হয়ে যায় এক পর্যায়ে ডায়াবেটিক হওয়ার পথে থাকে ডায়াবেটিস হওয়ার পরে ওইটা ওই হরমোনগুলো ডায়াবেটিজেনিক ডায়াবেটিস গেল দ্বিতীয় হলো যে আমি আগে জেনেটিক পুল বেশি আছে বলছি জি জি দ্বিতীয় হলো যে এখন মানুষের লংজেভিটি বেড়েছে জি তাই না তো লংজেভিটি বাড়ার ফলে যত বয়স বেশি বাড়বে অত ডায়াবেটিস হওয়ার প্রবণতা বাড়বে এটাই স্বাভাবিক কারণ ইনসুলিন সেক্রেশনটা কমে যায় বয়স বয়সের বাড়ার সাথে সাথে তাহলে প্রাদুর্ভাবটা বেড়ে যাবে একটা পর্যায়ে গিয়ে তাকে ডায়াবেটিস আক্রান্ত হতে হচ্ছে বয়সের একটা পর্যায়ে বেড়ে যাবে হবে তত না তো এখন তো একথা তো বলা যায় না যে ডায়াবেটিস বন্ধ করে যে আপনার বেশি দিন পাইছেন না সেটা কি বলা যায় যেরকম বলা যায় না যে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে বলে আপনি নগরায়ণ হবে না কারণ নগরায়ণ তো সভ্যতার অংশ তাই না কিন্তু এটা আপনি চিন্তা করেন নগরায়ণ যদি সভ্যতার অংশ হয় বস্তুতপক্ষে আমরা যখন সভ্যতা বলে নগর সভ্যতাই তো সভ্যতা এই যে আপনি বলছেন মহেঞ্জোদারো বা নগরায়ণ হয়েছিল বলে এই যে মহেঞ্জোদারো তাই না তো কিন্তু এই যে নগরায়ণ হওয়ার ফলে যে মানুষের হাঁটা চলার স্পৃহা কমে যাবে হাঁটা চলার
সুবিধা অসুবিধা সৃষ্টি হয়ে যাবে এমন হইতে হবে এমন কথা তো নয়, তাই না? কিন্তু হয়েছে তো এখানে আরও এটা হলো চিন্তার বিষয় হলো উন্নত বিশ্বে যখন হয়ে গেছিল তখন ওরা এটাকে এখন কারেকশন করার চেষ্টা করছে। উন্নত বিশ্বে সব রাস্তাঘাটে থাকে, সেখানে হাট চলার জায়গা থাকে, তো পার্ক থাকে, যেমন যেমন ইউরোপে সময়দার সিঁড়িতে আপনার পেডেস্ট্রিয়ানের মানে পায়চলার পথ আছে, পথ আছে, এমনকি সাইকেল লেন আছে, সাইকেল লেন আছে, এক্স্যাক্টলি আছে, খেলার মাঠ আছে, বাচ্চাদের জন্য পার্ক আছে, পার্ক আছে, পার্ক আছে। তো এখানে তো সবাই পার্কটা দখল করে ফেলতেছে, এমনকি ফুটপাথ তো ভেন্ডাররা দখল করে নিয়ে যাচ্ছে এবং যে পার্কগুলো আছে সেগুলো আসলে যাওয়ার মতো উপযোগী না।